হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, মশলা ডাল। এটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। মশলা ডাল বানানোর জন্য প্রথমেই আমি কি করেছি, এক ঘন্টা ধরে আমি সোক করে রেখেছি মুগ ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল। ঠিক আছে, মুগ ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল। এটা বানানোর জন্য আমি করব, পেঁয়াজ কেটে রেখেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো আর এক চামচ আদা রসুন বাটা। ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, দুটো তেজপাতা ছোট, আর দেব জিরে, গোটা জিরে। এর জন্য আমি কি করব, কড়াতে আমি তেল দেব। রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করছি। দিয়ে দিলাম সর্ষের তেল, দেব আমি গোটা গরম মশলা ফোড়ন, দেব আমি দেব একটু জিরে ফোড়ন, জিরে ফোড়ন দেব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে দেব, মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে দেব পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর দেব পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য দেব সামান্য একটু নুন দিয়ে আমি এবার পেঁয়াজটা কষতে থাকব। তাই লো ফ্লেমে করা আছে, লো ফ্লেমে আমি পেঁয়াজটা কষতে থাকব। হালকা ব্রাউন হলেই আমি এতে দিয়ে দেবো আদা রসুনটা, যাতে ওর র গন্ধটা চলে যায়, পেঁয়াজটা হালকা বাদামি হতে থাকুক। এখানে পেঁয়াজ আমার হালকা বাদামি রং ধরে নিয়েছে, এখানে আমি দেবো আদা রসুন বাটাটা। এটা আমি একটু হালকা নাড়াচাড়া করব যাতে এর র গন্ধটা চলে যায়। আদা রসুনের র গন্ধটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দেব এখানে কুচিয়ে রাখা টমেটো। এই টমেটোটাকে আমি সফট হওয়ার জন্য হালকা হাতে ভাজতে থাকি। এর মধ্যে দিলাম সামান্য হলুদ, হলুদ দিয়ে কষতে থাকবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব জল, দিলাম সামান্য জল। মশলাটাকে গ্রেভি করার জন্য আর একটু দিলাম জল, মানে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি যাতে গ্রেভির কালারটা সুন্দর আসে। এবার এটার মধ্যে দেব ভেজানো ডালটা, অ্যাকচুয়ালি এটা তিন মিশালি ডাল। ডালটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে রেখে দেব। ফিরে আসছি ডালটা সেদ্ধ হওয়ার পরে। হয়ে গেছে আমার ডাল, এবার এখানে আমি দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে
এটা আমি একটু নেড়ে রেখে দেবো। ডাল আমার তৈরি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমি এখন গরম মশলা, ঘি বা লঙ্কা গুঁড়ো কিছুই দেব না, কারণ এই যো হাই বলো, হাই আমার ছেলে খাবে, তো তার জন্য আমি প্রথমে ওর জন্য এই এই বাটিতে ডাল তুলে নেব। ডাল তুলে নেওয়ার পরে রেস্ট অফ দ্য ডাল যেটুকুনি বাকি থাকবে সেইটুকুনিতে আমি আমাদের জন্য গরম মশলা, ঘি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। কাঁচা লঙ্কাটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। আমি আমার রান্নায় গুঁড়ো লঙ্কা বেশি ব্যবহার করি না, কারণ একই রান্না আমারই ছানাটা খায়, তাই তো আমার হয়ে গেছে ডাল। এটার মধ্যে আপনারা নামাবার সময় গরম মশলা আর ঘি দেবেন। এটা হলো মশলা ডাল, পাঁচ মিশালি ডাল বলবো না, এটাতে তিন রকম ডাল আছে তাই এটা তিন মিশালি ডাল। বাবান বলো বাই বাই, বলো আমার এই রেসিপিটা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, বাই বাই।